আমার সৌভাগ্য হয়েছিল লন্ডন যাওয়ার, এবং লন্ডন টেমস নদীটাও দেখে এসেছি। আর পাশাপাশি আপনাদেরও বলবো আমি, যারা আপনারা দেখেননি বা যারা দেখেছেন তারা যদি একটু তুলনামূলকভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন বা আমার সঙ্গে সহমত হবেন যে টেমস নদী আর হুগলি নদী ভেতরে পার্থক্যটা। আমার কাছে যেটা মনে হয়েছে, টেমস নদীও আমাদের হুগলি নদীর থেকে ছোট, এবং হুগলি নদীর দু পাশে যেভাবে বসতি আছে তার থেকে ঢের বেশি অনেক বসতি এবং ব্যবসায়িক পূর্ণ জায়গা গড়ে তুলতে পেরেছে ব্রিটিশরা তাদের টেমস নদীর দু পাশ দিয়ে, যার জন্য তারা আজকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা এই হুগলি নদীর দুই তীরে যে পরিমাণে ফাঁকা জমি এবং যে পরিমাণে ফাঁকা জায়গা পড়ে আছে, সে ব্যবসায়িক কাজে হোক বা অন্য কোনো কাজে হোক আমরা ব্যবহার করতে পারছি না বলে আমার মনে হয়। এত বড়টা নদী থাকতেও সেই নদীটার সভ্যতাটাকে আমরা ধরে রাখতে পারছি না, যেখানে টেমস নদী খুবই ছোট্ট নদী, খুবই ছোট্ট। কারণ আমি দেখে যতটা বুঝেছি সে জোয়ারের সময় দেখেছি, ভাটার সময়ও দেখেছি, এবং তারা নদীটাকে জাস্ট ব্যবসার প্রয়োজনে ইউজ করেছে, হচ্ছে, কিন্তু সেটা আমরা করতে পারছি না। এটাই হলো আমাদের সঙ্গে তাদের মৌলিক পার্থক্য বলে আমার মনে হয়।